সবসময় স্কুলের লাস্ট বেঞ্চটা আমার ছিল, ক্লাসের প্রথম প্রশ্ন আমার ছিল, তাই প্রথম পানিশমেন্টটাও আমার ছিল। এলোমেলো চুল, পেছনে ফাটা প্যান্ট ও হাতে বাজার করা ব্যাগে বই আমার ছিল। সুন্দর চেহারা স্টুডেন্টদের মাঝে অসুন্দরতার চাদর আমার ছিল। স্যারদের চিন্তাভাবনায় আমার লেভেল লোফার, আড্ডাবাজ, নিকম্মা, নাকারা, নালায়েক, ননসেন্স, বোকাজোদা আমার ছিল। খেলার মাঠে অবহেলাটাও আমার ছিল। স্কুলের প্রোগ্রেস রিপোর্টটাতে মা বাবার হতাশা, হাজারবার নিজেকে প্রশ্নের পরও না খুঁজে পাওয়া আমার গোল, বেঁচে থেকেও আমি ছিলাম মৃত। স্কুল যেতে ইচ্ছেই করতো না, টিউশন যেতে ইচ্ছেই করতো না। আমার চার দেওয়ালের গণ্ডিতে শ্বাস নেওয়া খুব কষ্টকর হচ্ছিল, আমি কাউকে বোঝাতেই পারছিলাম না। টুকলি করেও বন্ধুদের দেখে দু একটা বিষয়ে পাস হয়ে যেতাম। পাগলের মতো স্কুলে যাওয়া আসা ছিল আমার কাজ। বাবা মায়ের আমার প্রতি চিন্তা ছিল আমি যেন পড়াশুনো ভালো করে করি, কিন্তু আমি তাদের কষ্টের পয়সা নষ্ট করেই চলেছিলাম, বিশ্বাস ভেঙে চলেছিল। কিন্তু আমি জানতাম, কিন্তু আমি পারিনি। নিজের মধ্যেকার আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছিল। সিঁড়ির নিচের ধাপে আমি দাঁড়িয়েছিলাম, না আমি পড়াশুনোতে ভালো, না আমি আমার গুণে ভালো, সত্যি নিজেকে খুঁজেই পাচ্ছিলাম না। সময় চলে যাচ্ছিল স্রোতের মতো, চোখের জলে হালকা হওয়া মন শুধু কান্না ও ভাবনা ভালো আসে। এই যে চার দেওয়ালে বন্দি হতে চায় না, শাসন করা শিক্ষক চায় না, জোর করে পড়াশোনা চাপিয়ে দেওয়া মা বাবা চায় না, মুক্ত আকাশে ঘুরতে চায়, সমবয়সীর পাশে থাকতে চায়, ভালোবেসে পড়াবে এমন শিক্ষক শিক্ষিকা চায়, একজন মনের মানুষও চায় বয়স বাড়ার সাথে। এসব আমার পাওয়া হয় না। যদি তুমি এই মানুষটার মতো হও, যদি তোমার চাওয়াগুলো তোমার কাছে অস্বাভাবিক মনে হয় ছাত্র জীবনে, যদি তোমার একাকিত্ব তোমাকে অন্য সব স্টুডেন্টদের থেকে আলাদা করে, তবে তাকে হতে দাও। যদি তোমার কমিগুলো তোমাকে ঘর, স্কুল, সমাজ থেকে আলাদা করে, তবে তাকে হতে দাও। শুধু তোমাকে নিয়ে খোঁজার সময়টুকু নাও, নিজের সাথে কথা বলো, পৃথিবীর সব বিষয়বস্তুকে ভেতরের মন দিয়ে দেখো। যখন কাঁদতে ইচ্ছে করবে কাঁদো, যখন হাসতে ইচ্ছে করবে আবার সিরিয়াস হও, আবার নিজেকে বলো তুমি কেন এই পৃথিবীতে। দেখো হয়তো তোমার সাথে ঘটা প্রতিটা অবমাননা তোমাকে কিছু বোঝাতে চাইছে, নিজের সাথে নিজেকে মেলাতে চাইছে। ভাবো, আরো ভাবো, নিজের সাথে হওয়া প্রতিটা ঘটনার কারণ ও অনুভূতি থেকে শিক্ষা নাও। হয়তো তুমি দেখবে তুমি তোমার থেকে এক পা পেছনে আছো। আমি উঠতে চেয়েছিলাম, কিন্তু পারিবারিক ও সামাজিক চিরাচরিত নিয়মের পিঞ্জরায় বন্দি ছিলাম, তাই হয়তো ভাবতাম কবে বড় হব। যদি তুমি উড়ান চাও, প্রথমে নিজেকে আবিষ্কার করো। তোমাকে কেউ তুলবে না, কি পারো না দেখবে না, কি পারো কেউ দেখবে না। একলব্য হও, ওর জীবনের গল্প মনে করো, আর প্রতিটা শব্দ থেকে উত্তর খোঁজো। একদিন দেখবে যখন কাঁদবে পৃথিবীর প্রতিটি মানুষ তোমার সাথে থাকবে, উত্তর তোমার কাছে, তোমার পাশে, তোমার নিঃশ্বাসে, তোমার প্রশ্বাসে। খোঁজো, খোঁজো, খোঁজো তাকে। সত্যি কি আমাদের শৈশবের চার দেওয়ালের বন্দি পড়াশুনো প্রয়োজন আছে? আমার মনে হয় 80% ছেলেমেয়ের ভবিষ্যৎ স্কুলে গিয়েই খারাপ হয়। জানি না রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও বলেছিলেন কি না, তবে তিনি হয়তো অবশ্যই ভেবেছেন তিনি স্কুলে গেলে কী করতেন, কী হতেন।